হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো তোমাদের একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন যে ভাইয়া, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভালো করতে হলে কোন সাবজেক্টটায় সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এবং কোন সাবজেক্টটায় আমরা যদি ঠিকমতো পড়াশোনা করি তাহলে চান্স আমাদের নিশ্চিত হবেই হবে, সেই সাবজেক্টটা কোনটা? সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিসি ইউনিটের ক্ষেত্রে মেইনলি, ঠিক আছে? জেইউ বিসি ইউনিট, ঠিক আছে? এক্ষেত্রে তোমরা কোন সাবজেক্টটা বেশি গুরুত্ব দিলে চান্স হবেই হবে। তো এই কয়টা সাবজেক্টে দেখো, জাহাঙ্গীরনগর বিসি ইউনিট এখানে তোমাদের মেইনলি পাঁচটা সাবজেক্টে এক্সাম দিতে হয়, সি ইউনিটে তিনটা আর বি ইউনিটে পাঁচটা। সেটা কি কি বলো তো? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, এই পাঁচটা সাবজেক্টে তোমাদের মেইনলি পরীক্ষা দিতে হবে। তো কোন সাবজেক্টটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের চান্স সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা? বাংলা নাকি ইংরেজি নাকি ম্যাথ নাকি আইকিউ নাকি জিকে, এটাই হচ্ছে তোমাদের টার্গেট। তো তোমরা অনেকে বলতে পারো যে ভাইয়া, জাহাঙ্গীরনগর সি ইউনিটে তো জিকে থেকেই 50 মার্কস, জাহাঙ্গীরনগর সি ইউনিটে কত মার্কস? 50 মার্কস। আর জাহাঙ্গীরনগর বি ইউনিটে জিকে থেকে কত মার্কস? 25 মার্কস। তাহলে জিকেটাই মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেকে আবার বলতে পারো যে ভাইয়া, জাহাঙ্গীরনগর বি ইউনিটে 5 মার্কস হচ্ছে ম্যাথ, ঠিক আছে? কিন্তু জাহাঙ্গীরনগর সি ইউনিটে কি ম্যাথ নাই, আবার আইকিউ মনে করো আবার কি 5 মার্কসের মতো, তাহলে টোটাল কত? আর ম্যাথ আর আইকিউ মিলে 10 মার্কস। এটা কোথায় ক্ষেত্রে? জাহাঙ্গীরনগর বি ইউনিটের ক্ষেত্রে। যেও কোন ইউনিট? বি ইউনিটের ক্ষেত্রে। তো এখন তোমরা কনফিউশন যে হচ্ছে ভাইয়া তাহলে কোনটা পড়বো আমরা মেনলি চান্স পাওয়ার ক্ষেত্রে। তো আরেকটা জিনিস দেখে নাও, বাংলা মনে করো 15 মার্ক কিসে? জাহাঙ্গীরনগর বি ইউনিট। এবং 15 মার্ক জাহাঙ্গীরনগর কিসে? জাহাঙ্গীরনগর বি ইউনিটে হচ্ছে 25 মার্ক। আর জাহাঙ্গীরনগর সি ইউনিটে কত মার্ক? 15 মার্ক। ইংলিশেও সেম, জাহাঙ্গীরনগর বি ইউনিটে কত? 25। আর জাহাঙ্গীরনগর সি ইউনিটে কত? 15, ঠিক আছে? তো এখন তোমাদের কোশ্চেন যে কোনটা আসলে গুরুত্ব দিবো চান্স পেতে। অ্যাকচুয়ালি দেখো, জিকে যে বিষয়টা আছে, জিকে মনে করো মোটামুটি তুমি যেই সাবজেক্টেরই হও না কেন, তুমি ফার্স্ট টাইমার হও, সেকেন্ড টাইমার হও, যেই হও না কেন, জিকে মোটামুটি তোমরা সবাইকে সুন্দর মতো কভার করে ফেলতে পারবা। এটা লদু কদু মধু যদু, যদু কদু মধু সেও মনে করো পড়ায়, যদু কদু মধু সেও মনে করো পড়ায়, ফেসবুকে ইউটিউবে সব জায়গায় সবাই পড়ায় আর কি, ঠিক আছে? এটা পড়ানোর মধ্যে স্টাইলের ডিফারেন্স থাকে অবশ্য, যেমন সবাই অনেক বেশি আমারটা পছন্দ করে কেন জানি, কারণ আমি জানি না অবশ্য, সবাই কিং অফ জিকে বলে আমাকে। তো সেটা কেন সেটা তোমরা বলো আমাকে, তোমার আমার ক্লাসে হয়তো ভালো লাগে। তো সেটা বলতেছি না, বলতেছি যে হচ্ছে তোমরা জিকে মনে করো সবাই পারে, আর জিকে এমন একটা জিনিস জাস্ট রিডিং পড়লেই হয়। তো জিকে নিয়ে তোমাদের জাহাঙ্গীরনগর বিসি ইউনিটে অবশ্য জিকেটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয়ে থাকে, কিন্তু তোমাদের যদি আমি নিজে একজন, তোমরা জিকের অনেক বড় তোমরা বলে থাকো আমাকে বস বা কিং অফ জিকে যেটা বললাম, তো আমি নিজে জিকে মাস্টার হয়েও তোমাদের বলতেছি যে তোমরা যদি চান্স পেতে চাও আসলে তাহলে কোন সাবজেক্টটা, তার মানে দেখো কতটা অথেন্টিক, তোমরা নিজের একটু ভেবে দেখো যে হচ্ছে আসলে ভাইয়া এত সব সত্য বলে দিচ্ছে আসলে তাকে কতটা ট্রাস্ট করা যায় আসলে। তো সেটা তোমরা নিজেরা ভাইবে দেখো। তোমরা আমি সহজ কথায় বলে দিই, এই দেখো ম্যাথ আর আইকিউ এটা কিন্তু তোমরা ফার্স্ট টাইমাররা জীবনে দেখেও না, ঠিক আছে? ওরা পারবেও না আর কি, শেষ টাইমে বেশি করতেও পারে না। কারণ কি? কারণ 70% কোন কারা চান্স পায় জাহাঙ্গীরনগরে? সেকেন্ড টাইমাররা। কোন টাইমাররা? সেকেন্ড টাইমার। এবং আমি নিজেও কি একজন সেকেন্ড টাইমার, ঠিক আছে? এই জন্য তোমাদের কষ্টটা সবচেয়ে বেশি কে বুঝবে? একজন সেকেন্ড টাইমার, সেটা কি? আমি নিজে। এই জন্য তোমাদের প্রত্যেকটা কষ্ট কিন্তু আমি বুঝি, তোমরা জানো। এই জন্য সেকেন্ড টাইমার আমাকে গুরু মেনে নিয়েছো তোমরা, ঠিক আছে? এই জন্য ধন্যবাদ তোমাদের, কারণ তোমরা আমাকে এত ফলো করতেছো, তো এই জন্য তোমাদের বুক ভরা ভালোবাসা। তো সেকেন্ড টাইমার যেটা বললাম 70%, সেটা জাহাঙ্গীরনগর বলো, রাজশাহী বলো বা চট্টগ্রাম বলো, 60-70% প্রত্যেকটা ভার্সিটিতেই টিকে। আর জাহাঙ্গীরনগরও 70% মিস নেই, বেশি হইতে পারে, 75% হইতে পারে, 70%-এর কম কখনোই পাবে না সেকেন্ড টাইমার। তার মানে কি? তারা ম্যাথ আর আইকিউ কি পারে না, ঠিক আছে? এটা কোন ক্ষেত্রে? বি ইউনিটের ক্ষেত্রে প্রিপারেশন নেয় না, ঠিক আছে? তুমি সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, সবাই কিন্তু জাহাঙ্গীরনগর বি ইউনিটে বিসি ইউনিটে পরীক্ষা দিতে পারবে, দিবেই মাস। এবং কি তোমরা ই ইউনিটেও পরীক্ষা দিবে, যেটা বারবার বলি আমি। তো যেটা বললাম যে জাহাঙ্গীরনগর বি ইউনিটের ক্ষেত্রে, জাহাঙ্গীরনগর বি ইউনিটের যেটা তোমাদের, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ হচ্ছে এই বি ইউনিট থেকেই দেখো, যেহেতু ওরা ম্যাথ আর আইকিউ করতেছে না ফার্স্ট টাইমাররা, এবং কি অনেকে যারা আর্টসের আছে বা কমার্সের আছে তারাও কিন্তু তোমার এটা বাদ দেয়, শুধুমাত্র যারা সায়েন্সের আছে তারা মোটামুটি এটা করে। এই জন্য আমি নিজেও একজন সায়েন্সের, ঠিক আছে, স্টুডেন্ট। তো সায়েন্স আলাদা, এটা একটা লাকি চান্স, এখান থেকে যদি 10 নম্বর তোমরা একদম কাভার করে ফেলতে পারো তাহলে চান্স নিশ্চিত হবে। কারণ কি? 1 নম্বরে পিছিয়ে কতজন? 500 জন, 10 নম্বরে 5000 জন। তার মানে তুমি 10-এ 10 যদি পেয়ে যাও তাহলে 5000 জনকে কাটাই ফেলবা। তার মানে কি? তুমি চান্স পাবা পাবা, এবং কি জাহাঙ্গীরনগরে টপ করবা। আমার স্টুডেন্ট কিন্তু জাহাঙ্গীরনগরে অবশ্যই ফার্স্ট হয়েছে, ঠিক আছে? আমি নিজেও পঞ্চম হয়েছি, তুমি জানো। তাহলে আমার স্টুডেন্টরাও পাবা, এবং যারা আমার কথা ফলো করবা আমার ইউটিউব চ্যানেল থেকে, ফেসবুক থেকে, তোমরাও মাস্ট টপ করতেই পারবা, কারণ একজন টপারের থেকে তুমি গাইড নিচ্ছ, ঠিক আছে? তো এইটাই তোমাদের টার্গেট থাকতে হবে, ফার্স্ট হওয়া।
তুমি যদি 10 তলা বাড়ি করার চেষ্টা করো 7-8 তলা বাড়ি করতেই পারবা, আর যদি তুমি চেষ্টাই করো 2 তলা বাড়ি করার তুমি বাড়ি নাও করতে পারো। স্বপ্ন থাকতে হবে কি বড়, ড্রিম কি ড্রিম বিগ, এটা কে বলেছেন? এপিজে আব্দুল কালাম, ঠিক আছে, ড্রিম বিগ, ঠিক আছে। এই জন্য আমি নিজেও তোমার প্রেসিডেন্টের স্বপ্ন দেখি, কারণ এপিজে আব্দুল কালাম পলিটিক্স না করেও তিনিও কিন্তু প্রেসিডেন্ট হয়েছিলেন ভারতের, আর আমি নিজেও পলিটিক্স করি না। তো ড্রিম বিগ, তোমরা সবসময় কী করবা, স্বপ্ন বড় দেখবা, স্বপ্ন বড় দেখো তাহলে তোমরা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবা, যদি একদম কাছাকাছি নাও পৌঁছাও। আর অনেকে আসো কাছাকাছি পৌঁছাবা এবং সেটাও টপকায় যাবা, ঠিক আছে, যাদের মনে করো স্পিডটা বেশি, তো স্পিডটা অনেক সবসময় বেশি রাখবা, চান্স হবে। তো বি ইউনিটের ক্ষেত্রে কি ম্যাথার আইকিউ যারা বেশি পারবা তাদেরই চান্স হবে, ঠিক আছে। এমনকি সাথে ইংলিশটাও রাখতে হবে, কারণ কি ইংলিশে 25 মার্ক, ইংলিশে দেখবে যে অনেকে মাইন খাচ্ছে। আর যারা সি ইউনিটে তাদের তো বলেই দিবে ইংলিশের ক্ষেত্রে, যেমন ল যদি তুমি চাও, জাহাঙ্গীরনগর বি ইউনিটের ক্ষেত্রেই ধরো, তোমার যদি এসএসসিতে এ প্লাস না থাকে তাহলে তুমি মনে করো ইংলিশ পাওয়া মানে ল পাবা না, ইংলিশে যদি তোমার এ প্লাস না থাকে এসএসসিতে। এমনকি যারা জাহাঙ্গীরনগর সি ইউনিটে সেখানে তোমার কি 50-60% পেতেই হবে, মানে 15 নম্বরের পরীক্ষা 15-60% কত 9 মার্ক্স, তো 15-তে তোমার 9 মার্ক পেতেই হবে। কিন্তু 9 মার্ক পেলে কি চান্স হবে না, বাকান বাকিগুলো আছে। তো সবচেয়ে বেশি গুরুত্ব দিবা কিসে, যারা সি ইউনিটে পরীক্ষা দিবা তারা হচ্ছে ইংরেজিতে দিবা সবচেয়ে বেশি গুরুত্ব, কারণ জিকেটা প্রায় ওভারঅল সবাই পারবা। এমনকি আমার অনেক স্টুডেন্টও তোমার এই 2021 সেশনে 21-22 তারা হচ্ছে ইংলিশটাই খারাপ করছিল, এই কারণে তারা টপ টপ পজিশন করেও ভালো সাবজেক্ট পায় নাই, ফিলোসফি হিস্ট্রি এসব নিয়ে পড়তে হচ্ছে, এটা আমার খারাপ লাগে আর কি। তারা যদি আইআর নিয়ে পড়তো, জার্নালিজম ইংলিশ নিয়ে পড়তো খুব ভালো লাগতো, কিন্তু তার পরের বছর এই কারণে আমি ইংলিশ অনেক বেশি গুরুত্ব দিই, এই জন্য তারা মনে করো এখন ভালো ভালো সাবজেক্ট ইংলিশ আইআর এইসব সাবজেক্টে পড়তেছে 2022-23 সেশনে। আর 2023-24-25-26 এইসব সেশনগুলো আমরা চেষ্টা করতেছি যাতে তোমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ফলাফল করতে পারো। এই জন্য আমরা এই নভেম্বরে তোমাদের জন্য একটা ব্যাচ চালু করছি জাহাঙ্গীরনগর বিসি ইউনিটের জন্য, যেখানে ম্যাক্সিমাম তোমার সেকেন্ড টাইমাররা থাকবে এবং ফার্স্ট টাইমাররাও তোমরা চাইলে অ্যাডমিট হতে পারবা, এবং ক্লাস করে তোমরা ঢাকা ভার্সিটি প্রিপারেশন নিতে পারবা এখান থেকেই। কারণ কি জাহাঙ্গীরনগরের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে ডিফারেন্ট প্রিপারেশন হয়, যেটা নিলে সব কটা পানি ব্যথ হয়ে যাবে। আজ তোমরা যদি চিন্তা করো যে ভাই না জাহাঙ্গীরনগর না নিয়ে রাজশাহী আর চট্টগ্রাম নেই, বিউপি নেই, তাহলে মনে হয় জাহাঙ্গীরনগরে হবে, সেটা কখনোই হবে না, এমনকি ওগুলোও মিস দিতে পারো। কারণ কি, কারণ যারা জাহাঙ্গীরনগরে প্রিপারেশন নিবে তোমার থেকে 10 গুণ ওরা এমনি আগায় আছে, ওরা যখন বিউপিতে যাবে, রাজশাহীতে যাবে, চট্টগ্রামে যাবে, তুমি এমনি চান্স পাবা না, ঠিক আছে। আর একক ভর্তি পরীক্ষা কিন্তু হবেই না এই বছর, এটা তোমরা সবসময় মনে রাখবা। অনেক জায়গায় প্রোপাগান্ডা চলায় আর কি, নিজের নিউজ যাতে ভাইরাল হয়, সেই নিউজ ভাইরাল করার জন্য অনেকে কী করে, একক ভর্তি পরীক্ষার গান গায় এবং তোমাদের মাথা পাগল করে, ঠিক আছে। এটা তোমরা একদম চিন্তা থেকে বাদ, একক ভর্তি পরীক্ষা কি হচ্ছে না, তো এটা নিয়ে তোমাদের আর প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট ভার্সিটি অনুযায়ী প্রিপারেশন নাও, সেভাবেই তোমাদের হবে। আর যেটা বললাম জাহাঙ্গীরনগর বিসি ইউনিটের জন্য যে ব্যাচটা চালু করছে, সেটা যদি তোমরা ভর্তি হয়ে যাও, সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিবে, আমাদের উপর, আমরা যেভাবে বলবো ওইভাবে আগায় যাবা, ইনশাল্লাহ চান্স মাস্ট হবেই, ঠিক আছে। যেটা তোমাদের অনলাইন ব্যাচ, প্রাইভেট ব্যাচ, এবং সবচেয়ে বেশি জুমে ক্লাস নেওয়া হয়, তোমার সাথে 1-to-1 কথা হবে, আমি এই পাশে ক্যামেরা ওই পাশে তুমি, যেভাবে তোমরা প্রাইভেটে ক্লাস করছো বাসায় ঘরে বসে, ঠিক সেমভাবে আমরা ক্লাস নিব, একদম 2-3 হাজার 5 হাজার স্টুডেন্ট একসাথে না, খুব কম সংখ্যক স্টুডেন্ট, যাতে তোমার সাথে কমিউনিকেশন ভালো হয়, ঠিক আছে, এবং সার্ভিসটা যাতে সেরা দিতে পারি এবং চান্সটা যাতে তুমি পাওই পাও, এটাই হচ্ছে মেইন টার্গেট, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস হবে 1.5 ঘন্টা করে পার ক্লাস, উইকে 5 ডেজের মতো ক্লাস হবে, আমি সহ আমার স্টুডেন্ট যারা প্রিভিয়াস ইয়ারে টিকছে জাহাঙ্গীরনগর বিউপি রাজশাহী, তারাও ক্লাস নেবে সাথে, এবং উইকে একদিন থাকবে পরীক্ষা, সেটা হচ্ছে ফ্রাইডেতে, এভরি ফ্রাইডেতে তোমাদের পরীক্ষা নিব, ঠিক আছে। এবং প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ইংলিশ ম্যাথ একুজিকে সম্পূর্ণভাবে কমপ্লিট করাই দেওয়া হবে, সাথে তোমাদের তো বললামই বিউপিও কভার হয়ে যাবে, এছাড়াও যত ইউনিভার্সিটি এক্সাম দিবে সব কভার হবে, ঠিক আছে। ফি মাত্র রাখা হয়েছে 3,500 মান্থলি, ঠিক আছে, 3 মাসের কোর্স, চাইলে অ্যাডমিশনের আগ পর্যন্ত করতে পারবা মান্থলি হিসাবে, ঠিক আছে। টাকা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে তুমি সার্ভিস কতটুকু পাচ্ছ, এবং চান্স যদি পাওয়া তারপর তুমি নিজে যখন জাহাঙ্গীরনগরে পড়বা তোমাকে অন্য লেভেলে চলে যাবা, ঠিক আছে। এমনকি জব সেক্টরেও তো বুঝে জাহাঙ্গীরনগরে কত দাম, 1 লাখ টাকা 2 লাখ টাকা করে বেতন পাবা, টাকা নিয়ে কোনো প্যারা নিবা না, এখন কষ্ট করো, নিজের উপর ইনভেস্টমেন্ট করো, ঠিক আছে, নিজের উপর ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট। আমার টাইমে যখন আমি প্রিপারেশন নিয়েছিলাম আমার প্রায় 44,000 টাকার মতো খরচ হয়েছিল সেকেন্ড টাইমে, মানে জাস্ট কোচিং আর প্রাইভেট ব্যাচের উপরে খরচ, ঠিক আছে। কোচিং থেকে তেমন লাভ হয় না, আমি নিজেও কোচিংয়ে পড়ছি, তো প্রাইভেট ব্যাচ পড়ছিলাম 2টা, সেটাই লাভ হয়েছিল, মা ইংলিশের হচ্ছে ম্যাথ, কারণ জিকে আমি আগে থেকেই ভালো, এই জন্য আমার স্টুডেন্টরা আমাকে বলে কিং অফ জিকে। তো 3,500 মান্থলি, সেটার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করো এই নাম্বারে 01635378454, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে এখনই অ্যাডমিট হয়ে যাও, ঠিক আছে। নভেম্বর ব্যাপী তোমাদের ক্লাস অ্যাডমিট নিব, দেন হচ্ছে তোমাদের সুন্দর মতো প্রিপারেশন নেওয়া দেওয়া হবে, বললাম যেটা চান্স হবে ইনশাল্লাহ মাস্ট 100%। আর একটা কথা বলতে পারি যে তোমাদের চান্স হোক আর না হোক
সবচেয়ে মেইন টার্গেট হচ্ছে ভালো মানুষ যাতে তুমি হও, চান্স পাও আর না পাও, যেটা আমি তোমাদের বারবার বলতে পারবো, আমাদের এখানে তোমরা অ্যাডমিট হলে একজন ভালো মানুষ হতে পারবা, এটুকু তোমাদের গ্যারান্টি থাকলো। জীবনে কখনো ঘুষ খাওয়ার চিন্তা করবো না, দেশকে তুমি আগায় নিয়ে যাবা, এটাই হচ্ছে কথা থাকবে। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম।